শিশুদের জন্য তৈরি হওয়া কান্লা পৌরসভা পরিচালিত যোগীপাড়ার পুরবিতান শিশু উদ্যানটি বন্ধ অবস্থায় পড়ে থেকে আজ পরিণত হয়েছে জঙ্গল ও আবর্জনা স্তূপে। সেই শিশু উদ্যানে একসময় বাবা মার সাথে হাত ধরে ছোট ছোট বাচ্চারা ঘুরতে আসতো, খেলে বেড়াতো সারা মাঠ জুড়ে, দোলনায় চাপতো মনের সুখে, টয় ট্রেনে চেপে ঘুরতো। সবসময় ছোট ছোট বাচ্চাদের কলরবে মেতে থাকতো পুরবিতান শিশু উদ্যানটি, কিন্তু আজ তা বন্ধ। শিশুদের খেলার জায়গা আজ পরিণত হয়েছে জঙ্গলে। প্রতিবেশীরা অভিযোগ করে বলছেন, আমাদের অসুবিধা বলতে আমাদের প্রচুরই অসুবিধা হচ্ছে, এত মানে সাপখোপ হচ্ছে, তারপরে আবার তোমার ওই কিছুদিন আগে একটা চোর এসে আমাদের পেছনে গলিতে বসেছিল ওই জানলা দিয়ে গিয়ে, তারপরে আবার তোমার বড় বড় ঘাস হয়ে গেছে, মানে দু মানুষের সমান ঘাস হয়ে গেছে, আর এই তো আমাদের জানলাতে, আর আমাদেরই সব থেকে বেশি অসুবিধা, কারণ জানলাতে সাপখোপ ঢুকে যাওয়ার অসুবিধা, আমরা জানলায় নেট দিয়ে রেখে দিয়েছি, এটা তো কোনো ব্যবস্থাই করছে না। তারপরে এবার বাচ্চা কাচ্চাগুলো যাবো খেলতো পার্কে, একটু খেলাধুলা ছিল, সেসবগুলো কেউ খেলতে পারছে না, ওই লায়ন্স ক্লাবে যেটুকু একটু খেলাধুলার যে জায়গা আছে ওইটুকু একটু খেলছে, এইসবের জন্য আরো প্রচুরই অসুবিধা। আমরা চাইছি যে এই পার্কটা যেন পরিষ্কার হোক, পরিষ্কার হয়ে যেমন যেমন বাচ্চারা যেমন খেলা করছে সেইরকমই যেন খেলাধুলা সবাই করতে পারে আর কি, সব বাচ্চারা তো প্রচুরই। এই তো আমাদের তো ঘর বুঝে গেছিলো, আমরা অন্য কোনো লোককে দিয়ে, গরিব মানুষ কোথায় পাবো পয়সা, অন্য কোনো লোককে দিয়ে পরিষ্কার করাতে হচ্ছে, আমাদের তো সবাই মেয়ে মানুষ, আমার মা বিধবা মানুষ কোথায় পাবে, তাই যে হয়তো যেটুকু পয়সা পাই বিধবা ভাতে সেই পয়সা দিয়ে উনি যা চলে, তো প্রচুরই আছে, বেজি আছে, সাপ খোপ আছে, বেজিতে আমাদের টালির চালের ওপরে তোমার সাপ নিয়ে চলে আসছে, ইঁদুর মরা নিয়ে চলে আসছে। এই জঙ্গল থেকে বেরোচ্ছে বিভিন্ন ধরনের সাপ। পুরসভা যদি উদ্যোগ নিয়ে শিশু উদ্যানটি জঙ্গলগুলো পরিষ্কার করে শিশুদের খেলার উপযুক্ত করে দিত, তবে শিশুদেরও খেলার একটা জায়গা হতো আর জঙ্গল থেকে বেরোতো না কোনো সাপখোপ। উল্লেখ্য, আজ থেকে বছর দেড়েক আগে কোনো কারণবশত আগুন লেগে যায় শিশু উদ্যানটিতে, ভস্মীভূত হয়ে যায় পার্কে থাকা টয় ট্রেনটি এবং ভেতরে প্রায় সমস্ত জিনিস পুড়ে যায়, আর সেই দিন থেকেই বন্ধ অবস্থায় পড়ে আছে পার্কটি। এই বিষয়ে কাল্লা পৌরসভার উপপৌরপতি তপন পড়েন আমাদের জানান, যে পার্কের কথা আপনারা বলছেন পুরবিতান, ওটা সত্যিই অত্যাধুনিক পার্ক ছিল এবং ওখানটায় টয় ট্রেন ছিল, তারপরে হচ্ছে যে বাচ্চারা যদি দোলনা থেকে শুরু করে অত্যাধুনিক অনেক কিছু খেলনা ছিল। এটা আমাদের দুর্ভাগ্য যে ওটা আগুন লেগে যায়, আর কলকাতায় যেরকম ধরনের টয় ট্রেন ছিল সেরকম আমাদের এই থানাতে ওটা ছিল, অত্যাধুনিকই ছিল, বিগত পৌরপুরেই আমরা ওটা তৈরি করেছিলাম। আর কাংলায় এখনই একটি আপনার ওরকম উদ্যান রয়েছে, সেটা হচ্ছে পুরাতন বাসস্ট্যান্ডের ঠিক কাছে যেখানে আমাদের জলের ট্যাঙ্কি যেটা রয়েছে সেখানেই একটা রয়েছে, সেখানেও বাচ্চারা দেখলাম ওই বিকেল থেকে বেশ ওই সুন্দর হয়ে বেশ ভালোই খেলাধুলা করছে। আর এই বিষয়টা আমরা যেটা বলি এটা আমাদের নজরে আছে এবং আমরা এটা ভেটিং করে খুব শীঘ্রই ওটা আমরা পাঠিয়ে দেবো, এবং আগের মতো এই ওখানে আমরা ওই যে খেলনার ট্রেনটা রয়েছে আরও যে সমস্ত কল্যাণ রয়েছে সেগুলোকে আবার তৈরি করে আবার আগের মতোই যাতে আর কি খেলাধুলা এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য যে সমস্ত খেলাধুলাগুলো রয়েছে সেগুলো যদি আবার আরম্ভ হয় সেটা আমরা খুব শীঘ্রই সকলের ব্যাপারটা আমরা দু একদিনের মধ্যেই আমাদের কাছ থেকেই শুনলাম যে জঙ্গলটা রয়েছে, এটা আমরা দু একদিনের মধ্যেই আমরা এটা আমরা দু একদিনের মধ্যে জঙ্গল পরিষ্কার করার ব্যবস্থা করছি, তাছাড়া আমরা মিটিং করে বিষয়টি নিয়ে উপর মহলে জানাব। আশা করছি 3-4 মাসের মধ্যেই পার্কের মেরামতি কাজ শুরু হয়ে যাবে। এছাড়া তিনি আরও বলেন, কালনা পুরনো বাসস্ট্যান্ডের সংলগ্ন এলাকায় একটা শিশু উদ্যান রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করছে, 12 নম্বর ওয়ার্ডেও একটা পার্ক রয়েছে, সেটাও আমরা যত শীঘ্র সম্ভব খোলার ব্যবস্থা করছি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।